আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা কোডিং শিখতেছিলাম। আসো, এ পর্বে আমরা শিখব আস্কি কোড। আস্কি কোড, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বহুল ব্যবহৃত এই কোডটা সম্বন্ধে এখন আমরা জানতে যাচ্ছি। দেখো, এই আস্কি কোড আবিষ্কার করেন রবার্ট উইলিয়াম বিমার 1965 সালে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রিয় শিক্ষার্থী, আস্কি কোডের পূর্ণ রূপ ASCII আস্কি। আস্কি কোডের পূর্ণ রূপ হলো, এতে হচ্ছে আমেরিকান, এসে হলো স্ট্যান্ডার্ড, সিতে হলো স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই হলো তোমার আজকে কোডের পূর্ণ রূপ। এই আজকে কোডের পূর্ণ রূপ অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা এটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এটা খুব প্রথম অক্ষর আমেরিকান, এ ফর আমেরিকান, এস ফর স্ট্যান্ডার্ড, সি ফর কোড, তারপরে এখানে একটা ফর লাগাও, তারপরে বলো ইনফরমেশন, আইতে ইনফরমেশন, আর পরের আইতে ইন্টারচেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমার আজকে কোডের পূর্ণ রূপ। আজকে সেভেন নামে পরিচিত, আজকে সেভেন কোড নামে পরিচিত। এই আজকে সেভেন কোডের তোমার প্রথম তিনটা বিট, অর্থাৎ এই প্রথম তিনটা বিটকে বলা হবে জোন বিট, এবং পরের চারটা বিট, এই চারটা বিটকে বলা হবে নাম্বার, নাম্বার বিট বা সংখ্যা বিট। তাহলে এই আজকে সেভেন বিট দিয়ে 2^7 অর্থাৎ 128টি অদ্বিতীয় সংকেত তৈরি করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি আজকে সেভেন কোডে প্রথম তিনটা বিটকে বলা হবে জোন বিট, এবং পরের যে চারটা বিট থাকে, এই চারটা বিটকে আমরা বলবো নাম্বার বিট। এবং এই আজকে সেভেন দিয়ে তুমি তৈরি করতে পারবা 2^7 অর্থাৎ 128টা অদ্বিতীয় সংকেত। আমি তোমাকে আগেই এই অদ্বিতীয় সংকেত সম্বন্ধে বলেছি, যখন আমরা কোডের সংজ্ঞা শিখেছি। যারা প্রথম আজকে এই ভিডিওটা দেখতেছো, তোমরা অবশ্যই এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো দেখবা, অর্থাৎ প্রথম থেকে শুরু করবা, তাহলে তুমি সিকোয়েন্স রক্ষা করলে তুমি বুঝতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে এই আজকে সেভেন এর সাথে একটা প্যারিটি বিট যোগ করে এটাকে আজকে 8 বিটে পরিণত করা হয়, অর্থাৎ আজকে 8 বিট হচ্ছে আজকে 7 বিটের সাথে আর একটা প্যারিটি বিট, অর্থাৎ শুরুতে একটা প্যারিটি বিট যোগ করা হয়েছে। অর্থাৎ প্রথমে একটা কি থাকবে, এই বিটটা হলো প্যারিটি বিট, প্যারিটি বিট প্রথম বিটটা। তারপরে যে তিনটা বিট থাকবে, এই তিনটা বিট, এই তিনটা বিটের নাম হলো জোন বিট, এবং পরের চারটা বিট অর্থাৎ 1, 2, 3, 4 এই চারটা বিট, মনে করো আমি মাইনাস চিহ্ন দেবো, জানলাম এই চারটা বিটকে তোমাকে বলা হবে
তোমার সংখ্যাবিদ, সংখ্যাবিদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আসকি 8 বিটের সাহায্যে 2^8 অর্থাৎ 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। তাহলে বুঝতে পারছো আসকি 7 এবং আসকি 8 এই কোড নিয়ে আমি আলোচনা করলাম। এই কোড এখন পর্যন্ত বহুল ব্যবহৃত একটা কোড। তো এই কোড থেকে আমরা যা জানলাম সেটা হলো এর পূর্ণরূপ জানলাম, এটা কে আবিষ্কার করছে তার নাম জানলাম, রবার্ট উইলিয়াম বিমার 1965 সালে, এবং জানলাম আজকি 7 এর জন্য প্রথম 3টা বিটকে জন বিট এবং পরের 4টা বিটকে সংখ্যা বিট বলা হয়, এবং আজকি 7 এর সাহায্যে 128টি অদ্বিতীয় সংকেতকে অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়, এবং পরবর্তীতে একটা প্যারিটি বিট যোগ করে এই আজকি 7 কে আজকি 8 এ পরিণত করা হয়, এবং আজকি 8 এর সাহায্যে তোমার 2^8 অর্থাৎ 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা সক্ষম। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা আজকি 8 এর প্রথম বিটটার নাম হলো প্যারিটি বিট, এটা দিয়ে কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন তৈরি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী আসো এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ কোডে যাই। এরপরে গুরুত্বপূর্ণ কোডের মধ্যে রয়েছে ইউনিকোড, যেটা বহুল ব্যবহৃত ইউনিকোড। হ্যাঁ, এই ইউনিকোড দিয়ে বিশ্বের ছোট বড় সমস্ত ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। এখন দেখো যে 256টা তো আমরা পাইলাম আজকি 8-এ অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়, কিন্তু বিশ্বের আরও অনেক ভাষা আছে যে ভাষাগুলো আরও বেশি সংখ্যক বিটের প্রয়োজন হয়, যেমন চাইনিজ, জাপানিজ, এই ভাষাগুলোর বর্ণ এবং শব্দ সংখ্যা ভিন্ন ভিন্নভাবে তৈরি করার জন্য আরও অনেক বেশি বিটের প্রয়োজন হয়েছে। তার জন্য এই ইউনিকোড বিশ্বের সমস্ত ভাষাকে এখন কম্পিউটারে কোডভুক্ত করতে সক্ষম হয়েছে। এই ইউনিকোডের সাহায্যে তুমি তৈরি করতে পারবা 2^16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় সংকেত। অর্থাৎ তাহলে বুঝতেই পারছো এত সংখ্যক অদ্বিতীয় সংকেত তৈরি করা সক্ষম এই ইউনিকোডের মাধ্যমে। বর্তমানে এই ইউনিকোডের ভাষণ নিয়ে কাজ করা হচ্ছে। তো এখন পর্যন্ত ইউনিকোড মাইক্রোসফট সহ বিশ্বের নামী দামি এই টেক ফার্মগুলো ব্যবহার করতেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ইউনিকোড এবং আসকি কোড, আসকি 8 এর মধ্যে সম্পর্ক হলো এই আসকি 8 এর প্রথম যে 256টি বিট আর এই ইউনিকোডেরও প্রথম 256টো বিট হলো একই, তার জন্য এই দুইটা কোড কম্পেয়ারেবল, অর্থাৎ একে আরেকজনের সাথে সে কম্পেয়ার করে ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রথম 256টি বিট একই থাকবে, তারপরে এখানে যে অতিরিক্ত বিটগুলো আছে এইগুলো ভিন্ন ভিন্ন হবে। যদি যে ভাষাগুলো অনেক বেশি বর্ণবহুল সেই ভাষাগুলোকেও যাতে কম্পিউটারে কোডভুক্ত করা যায় তার জন্য এই ইউনিকোডের জন্ম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী আমরা শিখলাম ইউনিকোড। তো ইউনিকোডের এতটুক জানলেই এতটুক জানলেই হবে। এখন আসো আমরা আরও ছোট ছোট কিছু কোড আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকছি আমার পরে পূর্বের ভিডিওগুলোতে। আমি যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখেছিলাম তখন তোমাকে বলেছিলাম অক্টাল কোড। এই অক্টাল কোড হলো বিসিডি 3 বিট, হ্যাঁ 3 বিট, এই 3 বিট বিসিডি কোডকে আমরা অক্টাল কোড বলবো। অর্থাৎ কিভাবে, ধরো যে এই যে
4 to 1 এটা হলো একটা অক্টাল কোড যা হলো বিসিডি কোডে থেকে আমরা ব্যবহার করতে পারব 3 বিট বিশিষ্ট বিসিডি কোডকে কি বলা হবে অক্টাল কোড তাহলে অক্টাল কোডে যদি তুমি 6 কে কোডভুক্ত করতে চাও অক্টাল কোডভুক্ত করতে চাও তাহলে এই প্রথম এটা 1100 এটা একটা হলো অক্টাল কোড এটাকে আমরা কি কোড বলবো অক্টাল কোড অক্টাল কোড 3 বিট বিশিষ্ট এই কোডকে বিসিডি কোডের 3 বিট বিশিষ্ট এই কোডকে বলবো আমরা অক্টাল কোড